हेलो स्टूडेंट, आशा करी तुम्हारा प्रत्येके भालो आछो। आर आज के आमी तुम्हारे सामने एक छोट सेशन निये एसेछी, जेई सेशनटार उद्योक्ता किन्तु तुम्हराई, अर्थात तुम्हरा अनेकेई एई प्रश्नटार द्वारा भय हय तुम्हादेर, तुम्हरा भय पाओ एवं सेई भय पेओ सोजा जायगाटा तुम्हरा मिस्टेक करो। হ্যাঁ, ঠিকই কথা বলছি, কারণ আমাদের আপকামিং সামনে WBCS পরীক্ষা রয়েছে এবং এই WBCS পরীক্ষায় আমাদের একটা বিশাল বড় ভয় কাজ করে, যে ভয়টা আমাদের সাফল্য লাভ করা থেকে বঞ্চিত করছে। তো আজকে সেই বিষয় নিয়ে গোটা দু মিনিট তোমাদের সঙ্গে একটু আলোচনা করব। প্রত্যেককে বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখো, তোমরা দেখবে তোমাদের যার যা কোয়ারিস আছে তোমাদের কিন্তু এই জায়গাটা ক্লিয়ার হয়ে যাবে এবং তোমরা খুব ভালোভাবে এই জায়গাটা প্রিপারেশনও নিতে পারবে। দেখো, আমরা আপকামিং এই পরীক্ষার সম্পর্কে যে কথাটা বারবার জেনে আসছি সেটা হচ্ছে সিলেবাস পরিবর্তন। আমাদের এই পরীক্ষাটায় কতটা আমরা যে প্রিপারেশন নিয়েছি সেই প্রিপারেশনটা কি মাটি করে দেবে? সিলেবাস পরিবর্তন নিয়ে আমরা কিন্তু চিন্তিত হয়ে পড়েছি। তো এই নতুন সিলেবাস অনুসারে কিভাবে পড়লে আমরা এই পরীক্ষাটি সহজেই কোয়ালিফাই করতে পারবো, সহজেই আমরা পাস করতে পারবো, সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করতে এসেছি। ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে, আর আমি তোমাদের সঙ্গে সুমিত স্যার। একটা কথা সবসময় মনে রাখবে, আমরা এই যে কম্পিটিটিভ এক্সামিনেশন পথটাকে বেছে নিয়েছি, সরকারি চাকরি আমাদের লক্ষ্যকে ঠিক করেছি, তো এই লক্ষ্য পূরণ তখনই সম্ভব হবে যখন সেটা কন্টিনিউয়াস বেস এবং সঠিক পথে নিজের প্রিপারেশনটা হবে। অর্থাৎ এটা কোনো 9-10 বা 11-12 পড়া নয়, যেটা একটা সাজেশন ওয়াইজ পড়তে হবে। কিন্তু তা সত্ত্বেও আমরা সাজেস্টিভ জায়গাগুলো দেখি বা যে জায়গা থেকে প্রশ্ন আসে সেই জায়গাটা আমরা ভালো করে ফলো করি। তো এটা স্বাভাবিক কথা, এটা আমরা প্রত্যেকে করে এসেছি, এখনো করছি, ভবিষ্যতেও করব। কারণ এতগুলো সাবজেক্ট আমরা কিভাবে মাথায় রাখবো যদি সাজেস্টিভ না করি? তো এই পরীক্ষার প্রথম আমি কিছু কথা তোমাদের বলবো, যে প্রথমেই আমাদের লক্ষ্য স্থির করতে হবে যে আমাকে যে কোনো প্রকার হোক WBCS পেতেই হবে, ঠিক আছে? ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ আমাকে হতেই হবে। এই যে লক্ষ্য, এই যে ইচ্ছা শক্তি, এটা তোমার সাফল্যের একটা স্টেপ কিন্তু। তো এই স্টেপটা তোমাকে সবসময় মাথায় রাখতে হবে এবং মাথায় গেঁথে রাখতে হবে যে WBCS আমাকে রেডি হতেই হবে। দু নম্বর, দেখো WBCS পরীক্ষার ক্ষেত্রে আমাদের সব থেকে সমস্যা এই মুহূর্তে সিলেবাসের পরিবর্তন নিয়ে আমরা চিন্তিত হয়ে পড়েছি। একটা জিনিস লক্ষ্য করে দেখো, সিলেবাসের কতটা পরিবর্তন হয়েছে, কিভাবে পরিবর্তন হয়েছে, এখনো কিন্তু তেমনভাবে কথাগুলো বর্ণনা করা হয়নি। তো ধরে নিই না এই বছরটাই আমাদের শেষ সুযোগ, এই বছরেই আমাকে পাশ করতে হবে, এই কনসেপ্টটা ধরি না, তাহলে তো কোনো অসুবিধা নেই। তাহলে এই বছরে আমাকে পাশ করতেই হবে, এই কনসেপ্টটাকে মাথায় ঢুকিয়ে রাখো। হোক এবার সিলেবাস পরিবর্তন, যখন পরিবর্তন হবে তখন তার শর্ট স্ট্র্যাটেজিও আমাদের মাথায় কিন্তু চলে আসবে, আমরা কিন্তু সেটাকে বাঁচতে পারবো। তবে এত চিন্তা করার দরকার নেই, এখন এই মুহূর্তে সিলেবাসটাকে ফলো করো। তো প্রথমেই সিলেবাস না অনিচ্ছা এই কথাটা আমি মেনশন করেছি, তাহলে আগে চিন্তা করতে হবে যে আমার WBCS আমি পাবই, এটা আমাকে নিতে হবেই, এই কনসেপ্টটাকে আগে প্রথমে কাজে লাগাও। ক্লিয়ার? দু নম্বর হচ্ছে সিলেবাসের ক্ষেত্রে আসো, এখন যে সিলেবাসটা হচ্ছে সেই সিলেবাসটা যদি খুব ভালোভাবে লক্ষ্য করো যে যেটা আসবে তখন সেটা দেখব, এখন যে সিলেবাসটা আছে সেই সিলেবাসের উপরে ফোকাস করো, ঠিক আছে? অর্থাৎ কি কি রয়েছে এবং একটা রুটিন মেনটেন করো, যে রুটিনে তুমি প্রত্যেক দিন প্রত্যেকটা জায়গা সঠিকভাবে দেখতে পাবে, এই জায়গাটাকে তুমি চেষ্টা করো, ঠিক আছে? বোঝা গেল? তাহলে ফার্স্ট অফ অল তোমাকে রাখতে হচ্ছে ইচ্ছা শক্তি, দেন তোমাকে একটা রুটিন ফলো করতে হচ্ছে। এবার আসি প্রিলিমসের কথায়, কিভাবে আমরা প্রিলিমস নিজে থেকে প্রস্তুত করব, কিভাবে করবে প্রস্তুতি নতুন সিলেবাসে। তো তুমি রুটিনটা এইভাবে সাজাও, আমরা জানি WBCS প্রিলিমসের ক্ষেত্রে হিস্ট্রি মানে যেগুলো আমাদের আর্টস ব্যাকগ্রাউন্ড বা জিকের পোর্শনগুলো রয়েছে সেটা আমাদের খুব বেশি ইম্পর্টেন্ট হয়।
তো হিস্ট্রি যেদিন তুমি পড়ছো হিস্ট্রির সঙ্গে তুমি পলিটিক্যাল সায়েন্স রুটিনে রাখো। আমি একদম রুটিন করাটা শিখিয়ে দিই, যে রুটিনটা খুব ফলস্বরূপ তোমাদের। যেদিন তুমি হিস্ট্রি পড়ছো সেই দিন তুমি হিস্ট্রির সঙ্গে পলিটিক্যাল সায়েন্স রাখো, কারণ হিস্ট্রি এবং পলিটিক্যাল সায়েন্স পড়তে তোমার খুব সুবিধা হবে, ঠিক আছে। যেদিন তুমি জিওগ্রাফি রাখছো তার পরের দিন বা নেক্সট রুটিনে তুমি রাখো ইকোনমিক্স, ঠিক আছে। তুমি এই যে অঙ্ক বা জিআই এইগুলোকে তুমি অল্টারনেটিভভাবে রাখো, তাহলে কি হবে তোমার প্রত্যেক দিনই হিস্ট্রি থাকছে, হিস্ট্রির সঙ্গে পলিটিক্যাল সায়েন্স, একদিন গ্যাপে গ্যাপে দেখবে তোমার সেই জায়গাগুলো রেডি হচ্ছে। তাহলে এই হচ্ছে রুটিনের ফরম্যাট। এবার রুটিনের ফরম্যাট করতে গিয়ে আমাদের আরেকটা কথা মনে আসে, কি রুটিনের ফরম্যাট করতে, ধরো আমি একটা রুটিন তৈরি করে দিলাম, সেই রুটিনের ফরম্যাটে আমাদের মনে আসে যে আমি টাইম মেনটেন করব, যে আমি 10টা থেকে 11টা হিস্ট্রি পড়লাম, 11টা থেকে 12টা জিওগ্রাফি পড়লাম, এই জিনিসটা। এইটা কিন্তু তোমরা বাড়ির ক্ষেত্রে মানে বাড়িতে বসে এই রুটিন ফলো করতে পারবে না। তাই টাইম মেনটেন না করে যদি তুমি বলে দাও যে আমার সারাদিনের পড়া হচ্ছে এইটা, তাহলে আমি সেইভাবেই পড়ব, তাতে আমার 11টার জায়গায় 12টা হতে পারে, 12টার থেকে আমি পড়া শুরু করলাম, 1টাতে আমার শেষ হলো না, আমার 1:30টা হতে পারে, সারাদিনের এই জায়গাটা তোমাকে মাথায় রাখতে হবে, এইভাবে রুটিন করতে হবে। আর কি আছে, আড্ডা 24/7 বেঙ্গলি এবং আড্ডা 24/7 WBCS টপার, অনলি ফর WBCS টপারকে আমরা দেখতে পাই, যেটা শুধুমাত্র ফ্রি ক্লাস তোমাদের প্রোভাইড করা হয় WBCS এর জন্য। এছাড়া বেঙ্গলি তো রয়েছেই, সেখানেও কিন্তু একটা রুটিন ফলো করা হয়, এবং সেই রুটিন অনুসারে তুমি যদি ক্লাস করো তাহলে তোমার সিলেবাসটাকে কিন্তু ইজিলি কমপ্লিট হয়ে যাচ্ছে, ওই জায়গাটা কিন্তু কভার হচ্ছে। এবার আসি, শুধু পড়লে কিন্তু হবে না, পড়ার সঙ্গে সঙ্গে তোমাকে যেটা করতে হবে সেটা একটা, তোমার পড়াটা কতটা ভালো হয়েছে তো সেটাও তো তোমাকে দেখতে হবে। তাহলে পড়া তোমার কতটা ভালো হয়েছে সেটা দেখার জন্য তোমাকে কি করতে হবে, তোমাকে এক্সাম দিতে হবে, পরীক্ষা দিতে হবে। তাহলে এই যে পরীক্ষাটা তুমি দেবে এটা কিভাবে দেবে, এই পরীক্ষা দেওয়ার জন্য সিস্টেম আছে। তুমি তোমার বাড়িতে যে কোনো বইকে, বইয়ের পেছনে তুমি দেখতে পাবে এক্সারসাইজের কোশ্চেন অ্যান্সার আছে, তুমি সেটাকে প্র্যাকটিস করতে পারো, বা তুমি যদি কোনো প্র্যাকটিস সেট কেনো সেখান থেকে প্র্যাকটিস করতে পারো, বা নেট থেকে তুমি প্র্যাকটিস করতে পারো। আর টাইমের মধ্যে যদি প্র্যাকটিস করতে হয় তাহলে ফ্রিতে কিন্তু আরেকটা প্রসেসও আড্ডা 24/7 বেঙ্গলি তোমাদের দিয়েছে, সেটা কি, আমাদের অ্যাপ আড্ডা 24/7 বেঙ্গলি অ্যাপটাকে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নাও। ডাউনলোড করার পর তুমি সেই অ্যাপে ওপেন করলেই তুমি দেখতে পারবে হোম পেজ, সেখানে ডেলি কুইজ বলে একটা অপশান আছে, সেই ডেলি কুইজ অপশানে গিয়ে তুমি কি করবে, তুমি রোজ যে কোনো সাবজেক্টের পরীক্ষা কিন্তু তুমি দিতে পারবে, একদম টাইমের মধ্যে তোমার পুরো পরীক্ষাটা কিন্তু হয়ে যাবে। সুতরাং একটা কথা মাথায় রাখবে, উইথাউট প্র্যাকটিস যদি আমরা ভাবি শুধু পড়ব, তাহলে নিজের প্র্যাকটিসটা কতটা হয়েছে সেটা কিন্তু তুমি নিজেও বুঝতে পারবে না। তো এই জিনিসগুলোকে ভালো করে মাথায় রাখো। কি কি বই পড়বে এটাও তোমাদের একটা প্রশ্ন। আমি যেহেতু এই সেশনটা একদম ছোট সেশনে রেখেছি, তো WBCS এর ইম্পর্টেন্ট বুকস কি আছে আমি খুব শীঘ্রই তোমাদের কাছে কিন্তু সেই জায়গাটাকে নিয়ে আসতে পারবো, ঠিক আছে। তো এইভাবে আমরা যদি নিজেদের প্রিপারেশন নিই তাহলে WBCS নিয়ে আমাদের কোনো চিন্তা কিন্তু দরকার হবে না। সে সিলেবাস চেঞ্জ হোক, সিলেবাসটা পরিবর্তন হোক, কিন্তু সেই ক্ষেত্রে কোনো কিছু কিন্তু সমস্যা আমাদের হবার কথা নেই। তো তোমাদের আমি বলে দিই, তো দুটো পদ্ধতিতে আমরা এই মুহূর্তে প্রিপারেশন নিতে পারবো, নাম্বার 1 ফ্রি প্রসেস, নাম্বার 2 হচ্ছে পেইড প্রসেস। ফ্রি প্রসেস আমি বলে দিলাম, আড্ডা 24/7 বেঙ্গলি সকাল 9টাতে আমার ক্লাস হয়, এবং WBCS টপার চ্যানেলে আমরা WBCS রিলেটেড সমস্ত ক্লাসগুলোকে কিন্তু দেখতে পারি। তাহলে এই ক্লাসগুলো যদি আমরা প্রত্যেকটা দেখি, PDF কালেক্ট করি, তাহলে আমরা নিজে থেকে কিন্তু পড়তে পারি, ঠিক আছে। আর যদি মনে করো যে না স্যার আমি আপনাদের গাইডেন্সে পড়তে চাই, তাহলে তোমাদের কাছে কিন্তু দুটো ব্যাচ আমার কাছে সাজেস্ট আছে। নাম্বার 1 প্রথমটা হচ্ছে হিস্ট্রি ফাউন্ডেশন ব্যাচ। এই হিস্ট্রি ফাউন্ডেশন ব্যাচে আমি শুধুমাত্র হিস্ট্রি তোমাদের কাছে পড়াবো, যেখানে তুমি পেয়ে যাচ্ছ কি, যেখানে তুমি পেয়ে যাচ্ছ 100 ঘন্টা লাইভ প্লাস রেকর্ডেড ভিডিও পুরো বেসিক টু অ্যাডভান্স লেভেলে। অর্থাৎ এইটার পরে তোমার ইতিহাস নিয়ে সংক্রান্ত আর কোনো সমস্যা থাকার কথা নয়। কিন্তু শুধু তো ইতিহাস পড়লে হবে না, তুমি কি করতে পারো, তুমি পুরো WBCS এর প্রিপারেশনের জন্য তুমি কিন্তু নিতে পারো আমাদের পেইড ব্যাচ, সেটা হচ্ছে WBCS মহাপ্যাক। এই WBCS মহাপ্যাক পেলে তুমি লাইভ ক্লাস পাচ্ছ, প্রায় 1350 ঘন্টার মতো লাইভ ক্লাস পাচ্ছ, রেকর্ডেড ভিডিও পাচ্ছ, অনলাইন মক পাচ্ছ, ই বুক পাচ্ছ, হার্ড কপি, অপশনাল পেপার, পার্সোনালি টেস্ট, এবং WBCS করতে গেলে যা যা দরকার সব কিন্তু এখানে রয়েছে। তাহলে ফ্রি প্রসেসও আমি বললাম, পেইড প্রসেসও বললাম। এবার তোমাদের যে কাজটা করতে হবে, ভয়কে ত্যাগ করে তোমাদের ভালো করে প্রিপারেশন নিতে হবে, আর কোনো নেই।
তো আজকে সেশনটা খুবই শর্ট ছিল, তার জন্য আমি এইটুকুই পড়া বললাম তোমাদের। আরেকটা সেশন আসবো যেখানে ইম্পর্টেন্স বই WBCS এ কি কি পড়বে সেটা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব, ঠিক আছে? তো আমাদের এখন 17% ডিসকাউন্ট চলছে, তোমরা নিয়ে নিতে পারো Y368 কুপন কোড ইউজ করে, ঠিক আছে? থ্যাংক ইউ ভেরি মাচ এই সেশনটা পুরো দেখার জন্য। যদি ভালো লাগে তো প্রত্যেকে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, এবং যারা এখনো পর্যন্ত আমাদের আড্ডা 24/7 বেঙ্গলি চ্যানেল সাবস্ক্রাইব করলে তারা সাবস্ক্রাইব করবে, তাহলে WBCS এর জন্য WBCS টপার চ্যানেল অবশ্যই কিন্তু দেখতে থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ।